কোরআন না বোঝার কারণেই সজল রোশন হাদিসের বিরোধিতা করে থাকে, এবং এই বিষয়টি আজকে আমরা সজলের মুখের কথা থেকে প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাব। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা সজল রোশনের নিজের মুখ থেকেই শুনব যে কোরআনের উপর তার ধারণাটা কেমন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। সুতরাং এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে নবীজির আনুগত্য এবং তার সিরাত ও সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক, কিন্তু নবীজির সিরাত ও সুন্নতের নির্ভুল নির্ভেজাল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজির কথা, কাজ এবং অনুমোদনকেই বুঝি। তো নবীজি কি বলেছেন, কি করেছেন, কি করতে নিষেধ করেছেন বা কি অনুমোদন দিয়েছেন, আল্লাহ নবীকে যা বলতে বলেছেন, যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন, তাই না? সূরা আল ইমরানের এই দুটি আয়াতের শুরুতে কোল শব্দটি এসেছে যার অর্থ বলুন, অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন হে নবী আপনি বলুন। কোরআনে এমন শত শত আয়াত আছে যাতে আল্লাহ নবীকে বলতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, আদেশ করতে বা নিষেধ করতে বলেছেন। শুধু কোন শব্দটি কতগুলো আয়াতের শুরুতে এসেছে ধারণা করতে পারেন? 332টি আয়াতের শুরুতে। আপনারা সজল রোশনের বক্তব্য শুনলেন। সজল রোশন যা বলতে চাচ্ছে তা সংক্ষেপে হলো এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং যা বলেছেন তা কোরআনেই আছে। সজলের এই বক্তব্য ছেলেপুলের কাছে সঠিক এবং নির্ভেজাল মনে হলেও যে কোনো সচেতন এবং বুদ্ধিমান লোকের কাছেই ধরা পড়বে যে সজল রোশন বোকামি করছে। বোকামিটা কি? বোকামিটা হলো যদি রসুলকে যা বলতে বলা হলো সেটা যদি কোরআনে থাকে, অর্থাৎ রসুলের সেই বলা কথাটা যদি কোরআনে থাকে, তাহলে আল্লাহ রসুলকে বলতে বলবেন কেন? রসুলকে যখন বলতে বলেছেন তখন রসুল বলেছেন এবং সেটা কোরআনের বাইরেই বলেছেন, আর সেই কোরআনের বাইরে বলা কথাটি যদি কোরআনের বাইরে রেকর্ড হয় হাদিস রূপে, তাহলে সেটাতে আপত্তি করার কী কারণ থাকতে পারে? কোনো কারণই থাকতে পারে না। কোরআন নিজে বলছে যে আল কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা নাই, সম্পূর্ণটাই আল্লাহর বাণী। তারপরও যারা এই জবরদস্তি বলছে যে কোরআনেই সব আছে, তাদের সাথে কি আচরণ করা উচিত তা আমি ভাবতেও পারি না, ভাবতে গেলেও শিউরে উঠতে হয়। সজল নিজেই বলছেন যে আল্লাহ পাক আল কোরআনের 332টি আয়াতে তাকে বলতে বলেছেন, রসুলকে বলেছেন বলো। তাহলে এই 332টি আয়াতে যখন বলতে বলেছেন, তার মানে 332 বার বলতে বলেছেন, বা 332 বারে যে কথাগুলো বলতে বলেছেন আল্লাহ পাক, সেই কথাগুলো আল্লাহর রসুল যদি 3320 বার বলেন, তাহলে কারো বাপের কিছু বলার আছে সেখানে? কোনো আপত্তি করার কিছু আছে? থাকতে পারে? থাকতে পারে না। এই 3320 বার যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই কথাগুলো বলেন, তাহলে সেই 3320 বার সেই কথাগুলো বাইরে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণের মাঝে রেকর্ড হবে এবং তাই হয়েছে, সেটাই হাদিস। পরবর্তীকালে হাদিসের গ্রন্থ হিসাবে, গ্রন্থের আকারে সেগুলো সংকলিত হয়ে আমাদের হাতে পৌঁছেছে। এখন এগুলো মানতে আপত্তি কেন? রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর বাণী কোরআনের ভাষায় যখন প্রচার করেছেন তখন সেটা হয়েছে তেলাওয়াত, আর আল্লাহর বাণী যখন নিজের ভাষায় প্রকাশ করেছেন, নিজের ভাষায় মানুষের মাঝে প্রচার করেছেন, তখন সেটা হয়েছে হাদিস। পার্থক্য শুধু কোরআন হাদিসের মাঝে এইটুকুই, অন্য আর কোনো পার্থক্য নাই। যেমন বিসমিল্লাহ রহমান রহিম, কুল হু আল্লাহু আহাদ, এখানে কুল হু আল্লাহু আহাদ আয়াতটি যদি এইভাবেই ব্যক্ত করা হয় তাহলে সেটার অর্থ দাঁড়াবে যে এটি কোরআন তেলাওয়াত। কিন্তু এই বলো আল্লাহ এক,
এই কথাটা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ভাষায় বলে থাকেন তাহলে দাঁড়াবে কি? তোমরা জেনে রেখো আল্লাহ এক। তাহলে এই যে আল কুল হু আল্লাহু আহাদ আর তোমরা জেনে রেখো আল্লাহ এক, এই দুইটা কথা কি এক হলো? ভাষার দিক থেকে এক নয়, অর্থের দিক থেকে এক। হাদিসের অর্থ কোরআনের অনুরূপ কিন্তু ভাষা কোরআনের অনুরূপ নয়, সে কারণে হাদিস আলাদা। এবং এই কোরআনের একই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ভাবে, 20 ভাবে, 30 ভাবে, 100 ভাবে ব্যক্ত করতে পারতেন। সেটা সেভাবে যখন যেখানে উপস্থিত হয়েছেন তখনকার সিচুয়েশন অনুযায়ী সেভাবে তিনি ব্যক্ত করেছেন, সেটা হাদিস আকারে আমাদের মাঝে এসেছে। এটা মানতে আপত্তি কোথায়? যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে, কোরআনের কোনো আয়াতের সাথে কোনো হাদিসের বৈপরীত্য দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই হাদিস সঠিক বলে বিবেচিত হবে, কারো কোনো বাধা বিঘ্ন ব্যত্যয় চলবে না। এখানে কেউ যদি বাধা দেয় তাহলে বুঝতে হবে সেই রসুল সাল্লাহ সাল্লামের বিরোধী অবস্থানে চলে গেছে, সে রসুল সাল্লাহ সাল্লামকে মানছে না। আল্লাহ পাককে এই কথা কোরআনের কোথাও বলেছেন যে রাসুল কোরআনের বাইরে কোনো কথা বলতে পারবে না? বলেননি। কোরআনের বাইরে তিনি বহু কথা বলেছেন, আবার কোরআনের আয়াত দিয়েও বহু কথা বলেছেন, সবই হাদিস। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে না যায় তার কোনো কথা ততক্ষণ পর্যন্ত সেটা হাদিস এবং সেটা অবশ্য পালনীয়, অবশ্য মাননীয়। এর মাঝে কোনো রকম ব্যত্যয় খুঁজতে গেলে ইসলামের বাইরে, একদম গণ্ডির বাইরে পড়ে যেতে হবে। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম।